আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ক্রিপ্টো ইনকাম বিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নতুন একটা মাইনিং প্রজেক্ট যেটাকে সাপোর্ট করতেছে হচ্ছে হৌবি গ্লোবাল এক্সচেঞ্জার পার্টনারশিপ, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত পরে আপনাদের মাঝে ভিডিও দিব। তো আপাতত আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এই প্রজেক্টটাতে অংশগ্রহণ করবেন, ডেইলি ইনকাম করতে পারবেন। এই মুহুর্তে স্পিডটা খুবই হাই আছে। আপনারা জানেন যে বিগত দিনে আমরা অমেগা নেটওয়ার্ক নিয়ে কাজ করছি, অমেগা নেটওয়ার্কে কিন্তু KYC চলে আসছে এবং এর পরবর্তীতে কিন্তু এটা লিস্টিং হলে আমরা টাকা পকেটে নিতে পারবো। তো দেখেন, মার্কেটে অনেকগুলি প্রজেক্ট আসতেছে, মাইনিং প্রজেক্ট, প্রতিদিন দুইটা চারটে করে প্রজেক্ট আসে। দেখে শুনে বুঝে কিন্তু আপনাদের মাঝে মাইনিং প্রজেক্টগুলি শেয়ার করি। অতএব আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে এই মাইনিং প্রজেক্টগুলিতে আপনারা অংশগ্রহণ করবেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টে নিয়ে আসবে। আসার পরে ফার্স্ট অফ অল কী করবেন, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের রূপে একটা টাচ করে দিবেন। এই লিঙ্কের রূপে যখনই একটা টাচ করে দিবেন তখনই দেখতে পারবেন যে এখানে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসটা আপনারা এখানে দেখতে পারবেন যে সম্পূর্ণ ভাষাটাই হচ্ছে কোরিয়ান ভাষা, আর এই কোরিয়ান ভাষাটাকে আপনারা এটাকে ইংলিশ ভাষা করতে আপনি যে কাজটা করবেন, উপরের দিকে দেখতে পারবেন হচ্ছে এইখানে থ্রি ডট লাইন আছে, এই লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ট্রান্সলেট অপশনটা আপনারা খুঁজে নেবেন, ঠিক আছে, ট্রান্সলেট অপশনটা খুঁজে নেবেন, তারপরে ট্রান্সলেট চলে আসবে। আমি দেখাচ্ছি বিস্তারিতটা, সেম এজ লাইক এরকম অপশন আসবে। আপনি ট্রান্সলেট অপশনটা খুঁজে নেওয়ার পরে এইখানে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি যেহেতু এখানে নতুন, এই যে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ইনভাইট কোডটা, এটা উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইনভাইট কোড 5334330, এটা উপরে দেওয়া থাকবে। যদি না দেওয়া থাকে অ্যাগেন আপনি চলে আসবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা দেওয়া আছে, এখান থেকে এটা কপি, জাস্ট একটা টাচ করলে কপি হয়ে যাবে, এটা এখানে আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপরে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এটা দেওয়ার দরকার নাই, এটা আপাতত কোনো অপশনে নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রিয়েটে ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এইখানে আপনি এইখানে এই যে অ্যাপিকে লেখা থাকবে, আপনি এই অ্যাপিকেটা আমি আমার ভিডিও ইয়েতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি, আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ওইখান থেকে করলে তাড়াতাড়ি হবে টেলিগ্রাম থেকে, আর এইখান থেকে করলে একটু সময় লাগবে। তো এখানে ইনস্টলটা করে নেবেন, ইনস্টল করার পরে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে সেম এজ লাইক এরকম ইন্টারফেস আসবে, একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখন আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এই যে সেকেন্ড যে বাটনটা আছে, সেকেন্ড বাটনে একটা ক্লিক করে দিবেন। সেকেন্ড বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই অপশনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি লগ ইন কমপ্লিট হয়ে যাবে। লগ ইন হওয়ার পরে আপনি এইখানে উপরের দিকে দেখতে পারবেন হচ্ছে এই অপশনটা, এই অপশনের মধ্যে একটা টাচ করবেন, টাচ করলে এখানে ইংলিশ লেখা চলে আসবে। তো আপনি ইংলিশটাকে এখানে ট্রান্সলেটটা করে নেবেন। ইংলিশ ট্রান্সলেট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখন আপনাকে মাইনিং স্টার্ট করতে হবে। মাইনিং স্টার্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ অপশন, এয়ারড্রপ অপশনে একটা ক্লিক করে দিবেন। এয়ারড্রপ অপশনে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টাচ স্টার্ট, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনি মাইনিংটা স্টার্ট হয়ে যাবে, একটুখানি লোড নিবে, এক থেকে দুই মিনিট লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু কাজটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এটা যদি না হয় তাহলে আপনি এটা কেটে দিবেন, ফুললি কেটে দিয়ে বের হয়ে আবার নতুন করে অ্যাকাউন্টে আসবেন, তাহলে এখানে মাইনিংটা স্টার্ট হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন মাইনিং স্পিড, এখানে মাইনিং স্পিডটা হচ্ছে মাই স্পিড, এখানে প্রতি ঘন্টায় হচ্ছে 2.83 করে পাবেন। আপনাদেরকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু এটার হাই স্পিড এই মুহূর্তে আমাদেরকে প্রোভাইড করতেছে, রেফার ছাড়াও আপনি এখান থেকে ভালো পরিমাণ একটা টোকেন আয় করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে নিচের দিকে হচ্ছে টিম রেওয়ার্ড, আচ্ছা এটিতে আমরা না যাই, আপনারা এরপরে যদি এখানে দেখেন আমার মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে মাইনিং স্টার্ট হইলে টাইমটা কাউন্ট হওয়া শুরু করবে। ওকে, তো চলেন এবার অ্যাকাউন্টে নিয়ে যাই আপনাদেরকে।
Select is আচ্ছা অলরেডি আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এইখানে তাদের যে টিমগুলি আছে বা এখানে এই প্রজেক্টটা কিন্তু অনেক পুরনো একটা প্রজেক্ট আপনারা জানেন, তো তারপর আমি আপনাদেরকে বলে রাখি এই প্রজেক্টটা কিন্তু অনেক স্ট্রং একটা প্রজেক্ট, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে এখানে আরেকটা কাজ করতে হবে। এই কাজটা করার জন্য নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে এখানে ওয়ালেট নামে অপশন আছে, ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন। ওয়ালেট অপশনে যখনই ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, আপনাকে এখানে ব্যাক আপ করতে বলবে। আর ওয়ালেট অপশনে ক্লিক করলে কি ব্যাক আপ করতে হবে সেটা তো আপনারা জানেনই। এখানে কিছু মিনিমাইজ পার্স কি দিবে, কীগুলি আপনারা সুন্দরভাবে ডায়েরিতে অথবা নোটপ্যাডে অথবা আপনার ইমেল টু ইমেইলে আপনি পাঠিয়ে রাখতে পারেন, এটা ব্যাকআপটা করে নেবেন, কারণ পরবর্তী টাইমে আপনার দরকার হবে। এরপর আসেন আপনি এখান থেকে কিভাবে আপনার টিমটাকে বড় করবেন। এখানে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে টিম অপশনে ক্লিক করে দিবেন। টিম অপশনে ক্লিক করে দিলে আপনার এইখানে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে যে ইনভাইট ফ্যান্স এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে যখনই ক্লিক করে দিবেন একটুখানি লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ইনভাইট কোড, চাইলে আপনি এখান থেকে ইনভাইট কোডটা নিতে পারেন। যদি আপনি এখান থেকে লিঙ্ক চান তাহলে যে লেখা আছে শেয়ারিং অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। জাস্ট এতটুকুই ছিল হচ্ছে আপনাদের জন্য এই মাইনিং সাইটটার জয়নিং প্রসেস। এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এখান থেকে আরও বেশি মাইনিং স্পিড আয় করতে পারবেন বা বাড়াইতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা লং করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশাপাশি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, এইখানে কেননা টেলিগ্রাম চ্যানেলে নিত্য নতুন এয়ারড্রপ পেমেন্ট পুপ সকল প্রকার আপডেট আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। অতএব আপনাদের জন্য, সবার জন্য টেলিগ্রাম চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সাথে একটা আপডেট দিতে চাই, যারা হচ্ছে এই যে পেপে পলিগন এয়ারড্রপে জয়েন করেন নাই, এখনও জয়েন করতে পারেন। এখানে সাত তারিখে লিস্টিং হবে এবং তিন তারিখে সোসি সোয়াপে লিস্টিং হবে, ঠিক আছে? তো এখানে ভালো পরিমাণ একটা রেওয়ার্ড দিচ্ছে আপনারা। আর এয়ারড্রপটা মাত্র তিন দিন সময় আছে, এটা শেষ হয়ে যাবে, আপনারা অবশ্যই জয়েন করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।